সন্তান সৃষ্টিকর্তার দেয়া সবচেয়ে সুন্দর উপহার। যে সমস্ত দম্পতিরা এই উপহার পান তাদের খুশির কোনো সীমানাই থাকে না। গর্ভের সন্তান ছেলে নাকি মেয়ে, এই বিষয়টি নিয়ে দম্পতিদের একটি অন্যরকম আগ্রহই থাকে। কারণ এই সন্তান ছেলে নাকি মেয়ে তা জানতে অন্ততপক্ষে ন মাস অপেক্ষা করতে হয়, আর এই ন মাসের অপেক্ষা অনেকের জন্যই কষ্টকর হতে পারে। গর্ভের সন্তান ছেলে নাকি মেয়ে তা জানার সর্বোত্তম মাধ্যম হচ্ছে আল্ট্রাসাউন্ড। আল্ট্রাসাউন্ড পরীক্ষার মাধ্যমে খুব সহজে এটি জানা গেলেও অনেক সময় কিন্তু এর জন্য যে অপেক্ষাটা করতে হয় তা দম্পতিরা করতে পারেন না। কেননা অন্ততপক্ষে 20 থেকে 22 সপ্তাহের আগে আল্ট্রাসাউন্ডের রিপোর্টে এটা বোঝা সম্ভব নয় গর্ভের সন্তানটি ছেলে নাকি মেয়ে। তবে সৃষ্টিকর্তা মায়েদের মাঝে এমন কিছু লক্ষণ দেন যে লক্ষণগুলোর মাধ্যমে এটা বোঝা সম্ভব গর্ভের সন্তানটি ছেলে। আজকে আপনাদেরকে জানাবো এমন 3টি অপছন্দ সম্পর্কে। সন্তান পেটে আসার পর সপ্তাহ যাই হোক না কেন, আপনি যদি এই 3টি জিনিসকে অপছন্দ করেন তাহলে ধরে নিতে হবে আপনার গর্ভে পুত্র সন্তান রয়েছে। তবে সবার আগে বলতে হবে, সৃষ্টিকর্তার ইচ্ছার ওপরে আমরা কোনো কথাই বলতে পারি না। ছেলে হবে নাকি মেয়ে এটি সম্পূর্ণ সৃষ্টিকর্তার ইচ্ছার উপরে নির্ভরশীল। তাই এই তথ্যগুলো আপনার সাথে মিলে গেলে যে 100% ছেলে সন্তান হবেই তা বলা সম্ভব নয়। কিছু জ্যোতিষবিদদের ধারণা গর্ভবতী মায়েদের উপরে সমীক্ষা করে এই তথ্যগুলো উঠে এসেছে। চলুন আর কথা না বাড়িয়ে এবার শুরু করা যাক। গর্ভবতী মায়েদের প্রথম যে বিষয়টি অপছন্দ হয় তা হচ্ছে মিষ্টি খাবার। খাবারের পছন্দের উপরে ভিত্তি করে দেখা যায়, সাধারণত গর্ভবতী নারীদের মধ্যে কিছু নারীদের মিষ্টি খাবার পছন্দ, আবার কিছু নারীদের টক, ঝাল অথবা চটপটা জাতীয় খাবার বেশি পছন্দ। কেউ কেউ মিষ্টি খাবার দেখলেই বিরক্ত বোধ করেন, আবার কেউ কেউ টক ঝাল জাতীয় খাবার দেখলেই বিরক্ত বোধ করেন। এমনও অনেক নারীরা আছেন যারা আগে মিষ্টি খাবার অনেক পছন্দ করতেন, কিন্তু গর্ভধারণের পর এখন মিষ্টি খাবার দেখলেই যেন গা জ্বলে ওঠে। আবার এমনও অনেক নারীরা আছেন যারা আগে টক ঝাল জাতীয় চটপটা খাবারগুলো বেশি পছন্দ করতেন, কিন্তু এখন মিষ্টি খাবারের প্রতি আসক্তি তাদের বেড়ে গিয়েছে। এই লক্ষণের উপর ভিত্তি করে বলা যেতে পারে আপনার গর্ভে পুত্র নাকি কন্যা। আপনার যদি মিষ্টি খাবার অপছন্দ হয় তাহলে ধরে নেওয়া যেতে পারে আপনার গর্ভে পুত্র সন্তান রয়েছে। আর আপনার যদি মিষ্টি খাবারের প্রতি ঝোঁক হঠাৎ করে বেড়ে গিয়ে থাকে তাহলে ধরে নিতে পারেন আপনি ফুটফুটে একটি কন্যা সন্তানের জন্ম দিতে চলেছেন। পরবর্তী যে বিষয়টি খেয়াল রাখতে হবে তা হচ্ছে আপনি কোন কাত ফিরে ঘুমাতে পছন্দ করছেন। আপনি যদি ডান কাত ফিরে ঘুমাতে অপছন্দ করেন তাহলে ধরে নেওয়া যেতে পারে আপনার গর্ভে পুত্র সন্তান রয়েছে। সাধারণত গর্ভাবস্থায় গর্ভবতী নারীরা অনেক ক্লান্ত থাকেন, শোয়ার সাথে সাথে চোখে ঘুম চলে আসাটা অস্বাভাবিক কোনো কিছুই নয়। এই বিষয়টি লক্ষ্য রাখতে হবে গর্ভবতী নারীর সাথে যিনি ঘুমাচ্ছেন তিনি, হয়তো আপনার লাইফ পার্টনার অথবা অন্য কেউ এই বিষয়টি খেয়াল করতে পারেন। গর্ভাবস্থায় যদি আপনি অতীতল সময় বাম কাত ফিরে ঘুমাতে পছন্দ করেন এবং ডান কাত ফিরে একদমই ঘুমাতে চান না তাহলে হতে পারে আপনার গর্ভে পুত্র সন্তান রয়েছে। বিভিন্ন সমীক্ষায় দেখা গেছে গর্ভবতী নারীরা যারা পুত্র সন্তানের জন্ম দিয়েছেন তারা অধিকাংশ সময় বাম কাত ফিরে শুয়েছেন, এবং যারা ডান কাত ফিরে ঘুমাতে পছন্দ করেন হতে পারে তাদের গর্ভে কন্যা সন্তান রয়েছে। সর্বশেষ যে বিষয়টি অপছন্দ হতে পারে তা হচ্ছে অধিক পরিমাণে আরাম করা। সাধারণত গর্ভধারণের সময় বমি বমি ভাব, মাথা ঘোরানো, মর্নিং সিকনেস এ জাতীয় সমস্যা অনুভব করা খুব স্বাভাবিক। তবে যে সমস্ত মহিলাদের গর্ভে পুত্র সন্তান থাকে তারা আরাম বিশ্রাম করতে বেশিরভাগই অপছন্দ করেন। তারা সাধারণত গর্ভাবস্থায় বমি বমি ভাব, মাথা ঘোরানো, মর্নিং সিকনেস জাতীয় সমস্যাগুলো তেমন একটা অনুভব করেন না। তারা তাদের কাজে অনেক বেশি ফুর্তি ও শরীরে ক্লান্তি ভাব কম অনুভব করে থাকেন। অপরপক্ষে যে সমস্ত মহিলারা অনেক বেশি মর্নিং সিকনেস, বমি বমি ভাব, ক্লান্তি, দুর্বলতা ইত্যাদি অনুভব করে থাকেন তাদের গর্ভে কন্যা সন্তান রয়েছে এমনটা ধরে নেওয়া যেতে পারে। সাধারণত গর্ভবতী মহিলারা প্রথম 3 মাসে মর্নিং সিকনেস অনুভব করে থাকেন, তবে কিছু কিছু গর্ভবতী মহিলারা পুরো 9 মাস জুড়ে মর্নিং সিকনেস অনুভব করেন। যারা পুরো 9 মাস জুড়েই মর্নিং সিকনেস অনুভব করেন তাদের ক্ষেত্রে মেয়ে সন্তান হওয়ার ঘটনাটা আরও বেশি দেখা যায়। তো ভিউয়ার্স, নিশ্চয়ই বুঝতে পেরেছেন গর্ভবতী মায়ের কোন 3টি জিনিস অপছন্দ হলে বুঝে নিতে হবে তার গর্ভে পুত্র সন্তান রয়েছে। আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো ও উপকারী মনে হয়ে থাকে তাহলে সকল গর্ভবতী মায়েদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিন যেন তারাও এই তথ্যগুলো পেতে পারে। তো ভিউয়ার্স, বিদায় নিচ্ছি,
দেখা হবে আবার নতুন একটি ভিডিওতে নতুন কিছু উপকারী তথ্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই অ্যান্ড টেক কেয়ার।